তো কোন রকম ছলচাতুরি করার কোন প্রয়োজন নাই, জাতি স্পষ্ট হয়ে জানান কবে আপনি নির্বাচন দিতে চান, জাতি জানতে চায় আমরা এদেশের মানুষ শান্তি চায় স্বস্তি চায় যথেষ্ট হয়েছে, জাতিকে বিভক্ত রেখে দেশের কোন উন্নয়ন কখনো সম্ভব নয়, দেশের পরিস্থিতি কিন্তু একটু গোলাপে। আমার ধারণা এই পরিস্থিতি আরো ঘোরার মধ্যে যাচ্ছে, আমরা বিশ্বাস করতে চাই যে আজকের এই সরকার অবশ্যই জাতিকে একটা আশার আলো দেখাবে, এটা আমরা বিশ্বাস করতে চাই। কিন্তু আমি সরকারকে বলতে চাই আপনারা এমন কিছু করবেন না জাতি যাতে জাতি আপনাদের উপরে বিশ্বাস হারায়। কেউ বলছেন আজকের ব্যাপারে আছে, দেখেন একজন বলছেন নির্বাচনের আগে সংস্কার করা হবে, আরেকজন বললেন অনেকটা আমার ভাষায় বাচ্চা ছিলেন আমার ছেলে হচ্ছে বয়স কম হবে, তিনি বললেন ও বললো যে সংস্কার করে নির্বাচন করতে হবে, সংস্কার করে নির্বাচন করবো আগে করে নির্বাচনের আগে সংস্কার আমরা কোনটা করব, এই সংস্কার করতে আপনার কতদিন লাগবে, সংস্কারের কোন লাইন তো দেখতেছি যে আপনারা জানিয়ে গেছেন এবং সংস্কারের দিকে যাচ্ছি আমরা দেখতেছি না, নির্বাচন নিয়ে আপনারা কথা বলেন না, যদি বিএনপি কিংবা রাজনৈতিক দলগুলো বলে নির্বাচনের কথা তখন আর কেউ কেউ বলেন ওনার ক্ষমতা যাওয়ার জন্য ভাগ হয়ে গেছে, এর উত্তর যদি আমরা বলি যে আপনার নির্বাচনের কথা না বলে ক্ষমতা থাকার জন্য ভাগ হয়ে গেছে, সুতরাং কোন রকম আমি আসতেছে না আমি চাই না এটা আসে না আরেকদিন বুঝে, তো কোন রকম ছলচাতুরি করার কোন প্রয়োজন নাই, জাতি স্পষ্ট হয়ে জানান কবে আপনি নির্বাচন দিতে চান, জাতি জানতে চায় একটা অনিশ্চয়তার মধ্যে রেখে দেবেন আর জাতি বসে বসে আপনার তামসা দেখবে এটা ভাবার কোন কারণ নাই। আমরা 17 বছর একটা বিষয়ের আন্দোলন করেছি, সেটা কোনটা গণতন্ত্র এবং মানুষের মুখে কথা বলার অধিকার আদায় করেছি, মানুষের মুখে কথা বলার কথার অধিকার আদায় আমরা করেছি গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার, যারা বলেন ক্ষমতায় যাওয়ার জন্য আমরা পাগল হয়ে গেছি এমন কথা না বলে এটা বলেন যে আমরা জনগণকে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি, 17 বছর চেষ্টা করেছি, যে কারণে আমরা বছর পর বছর জেল খেটেছি, যে কারণে আমাদের শত শত নেতা কর্মী আহত হয়েছে নিহত হয়েছে শাহাদত বরণ করেছে, আমরা জেল খেটেছি বহুবার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে গেছে আজ পর্যন্ত সুস্থ হতে পারে নাই, তার কোনো চিকিৎসা হয় নাই, আমাদের নেতা তারেক রহমান এখন দেশে নিতে পারছেন না, কি এমন অসুবিধা আপনাদের আমি বুঝতে পারলাম না, তারেক রহমান কিংবা আমাদের কিংবা আমাদের মামলাগুলো উঠিয়ে দেওয়ার জন্য এক করণীয় শেষ হয়ে যায়, একটা অর্ডিনি জারি করে দেন যে 2007 সাল থেকে অদ্যাবধি বিএনপি নেতৃবৃন্দ নামে যে সমস্ত মামলা হয়েছে কিংবা ওনার কোন রাজনৈতিক নেতৃবৃন্দ নামে যে সমস্ত মামলা হয়েছে সেগুলোকে যদি আপনারা একটা অর্ডিনেন্স মাধ্যমে শেষ করে দেন অসুবিধা দেখতে পাবেন।